ভাই ভাই আমরা আমরা সবাই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি যেখানে ইসলাম আমাদেরকে শেখায় হিন্দু তোমার ভাই খ্রিস্টানও আমার ভাই নাস্তিকগুলোও আমার ভাই ঠিক কি না ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে উখওয়া আন-নাসাবিয়া ব্লাড কানেকশনের ভাই যেমন আমার মায়ের পেটের ভাই সে উখওয়া নাসাবিয়া আমার আপন ভাই ঠিক কি না দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি এটাকে বলে আল উখওয়া আদ-দিনিয়া দিনি ভাই আমরা একে অপরের কি ভাই আমরা কেউ কাউকে চিনি এখানে না কোনো আত্মীয়তা সম্পর্ক আছে না ব্লাড কানেকশন আছে কিন্তু আমরা ভাই আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক কি না ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায় ঠিক কি না আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে আমরা এটা সহ্য করতে পারি নাই আমাদের রক্তক্ষরণ হয়েছে জোরে বলেন ঠিক কি না ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয় আমরা এখান থেকে গর্জে উঠি কারণ আমার দিনি ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উখওয়া আল ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দু আমার ভাই ঠিক না খ্রিস্টানও আমার ভাই নাস্তিকও আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যে পিতা শুধু আমার পিতা না হিন্দুর পিতা তাহলে আমাদের সবার বাপ একজন গোটা বিশ্বের সবার বাবা কয়জন সবার মা কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবা বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে ঠিক কি না বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ যো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হওয়ান পড়েন আমি আমরা এক সুতোয় গাথা এই গোটা মানব সভ্যতার শিকড় এক জায়গায় আদম আর হাওয়া তার মানে সবাই ভাই ভাই চিল্লায় বলেন ঠিক কি না এই ভেদাভেদ আমরা গড়েছি বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই সব আল্লাহর গোলাম চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল ট্রেডিশন ছিল রুহামা উবাইনাহিন নিজেরা নিজেরা পুষ্পকোমল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা অপরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল তারা বলতে শুরু করলো মুহাজির সাহাবি তুমি আমার ভাই যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড় ঠিক কি না আমার দুইজন স্ত্রী আমি একজনকে তালাক দিয়ে দিব কারে ভালো লাগে দেখো এই দুইজনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব ডিভোর্স দিব তারে তুমি বিয়ে করে দিব আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম অর্ধেক তোমার অর্ধেক আমার সুবহানাল্লাহ পড়বেন না দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড এভাবে সম্পদ পেয়ে স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার দায়িত্ব মিশনবী আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভালো লাগে দেখেন তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ
ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানায় দিল, এখন বললো ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান, আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ, আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।